A very good evening everyone. Welcome back to my channel, The Bong Tins. I hope তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। নিশ্চয়ই তোমরা আজকের থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো যে আমি কি নিয়ে ব্লগটা আজকে করতে চলেছি। আজকে আমি আমার কিছু ডেইলি ওয়্যারের গোল্ড কালেকশনস, জুয়েলারি কালেকশনস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর বেশি দেরি না করে ব্লগটাকে স্টার্ট করা যায়। তো আমি প্রথমেই স্টার্ট করছি আমার শাখা দিয়ে। তো আমার একটা এটা হচ্ছে শাখা বাঁধানো, দেখে নাও। আমি তোমাদের একটা ক্লোজ আপ শটও দিয়ে দেব। এই শাখা বাঁধানোটা আমি সবসময়ের জন্য ইউজ করি, বলতে গেলে কোনো অকেশন পারপাস বা কোনো অনুষ্ঠান বাড়ি বা পুজো আর্চা যদি থাকে তখন এটা ইউজ করে থাকি। তো এই শাখাটা আমার খুবই পছন্দের ডিজাইন, আমি নিজে যেহেতু চুজ করেছিলাম এটা। আর এটা আমি একটু চওড়ার মধ্যে বাঁধিয়েছি, তার কারণ আমি যাতে এটা সমস্ত রকম অকেশন বলো, পুজো বলো, বিয়ে বাড়ি পারপাস সব কিছুর মধ্যে যাতে পরতে পারি সেইভাবেই বাঁধিয়েছিলাম। আর ডেইলি ইউজও কখনো কখনো পরে থাকি, তো আমার খুবই ভালো লাগে। তো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কীরকম লাগছে ডিজাইনটা। তো এবার আসছি আমি আমার পলা বাঁধানো নিয়ে। এই দেখো, এটা একটা সেই পাতা টাইপের ডিজাইন আছে, যাতে ডেইলি ইউজে মধ্যে রাখতে পারি এটা, সেই জন্য এটা এরকম ভাবে বাঁধানো আছে। পলা বাঁধানোর ডিজাইনটার মধ্যে একটা বড় পাতা টাইপের আছে আর এইগুলো বেশ ছোট 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 কিছু একটা পাতা টাইপের করা আছে। এই শাঁখা পলা বাঁধানোগুলো আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল বিয়েতে, আমার খুবই পছন্দের, খুবই কাছের এগুলো, কারণ এগুলো আমি নিজে চুজ করেছিলাম ডিজাইনগুলো। তো দেখো তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো এরপর আসছি আমার লোহা বাঁধানো, যেটাকে নোয়া বলা হয়। দেখো এই পরে দেখাচ্ছি, এরকম লুক আসে। দেখো নোয়া বাঁধানোটা ডিজাইনটা, সামনেটা না একটা বল মতো করা আছে আর এখানটা একটা মুখের মতো, আর ডিজাইনটা একটু ছিলেকাটা ছিলেকাটা টাইপের আছে। এটা আমার শাশুড়ি পছন্দ করা, মানে আমার মুখ দেখে দিয়েছিল, তাই ভীষণই ভালো লাগে আমার, খুবই পছন্দের, এটা খুব পছন্দ হয়েছিল আমার ডিজাইনটা। এরপর আসছি আমার কিছু ইয়াররিংস নিয়ে। এই যে এই ইয়াররিংসটা দেখো, এটাকে যতটা সম্ভব চাঁদ বালি বা এরকম কিছু বলা হয় পারফেক্টলি আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও। চাঁদ বালি বা এরকম কিছু বলা হয়, এটা আমার বিয়েতেই পাওয়া একটা জুয়েলারি, খুবই পছন্দের এটা আমার। আমি এক্স্যাক্টলি বলতে পারছি না যে এটা আমাকে কে দিয়েছিল, বাট আমার এটা বিয়েতে পাওয়া, এটা আমাদের বাড়ির দিক থেকে কেউ দিয়েছিল। দেখো ডিজাইনটা ক্লোজ আপে ঠিক এরকম লাগছে দেখতে। এরপর আসছে আমি আর একটা ইয়াররিং নিয়ে। এই ইয়াররিংটা খুবই ছোট কিন্তু খুব কিউট দেখতে, খুবই কিউট। এটাও আমার বিয়েতেই পাওয়া, আমাদের বাড়ির দিক থেকেই পেয়েছিলাম। আমি এটাও বলতে পারবো না এক্স্যাক্টলি কে দিয়েছিল এখন, বাট এটা আমার বিয়েতেই আমি পেয়েছিলাম, কিন্তু খুবই সুন্দর। দেখো ডিজাইনটা খুবই হালকার মধ্যে কিন্তু ডিজাইনটা খুব মিষ্টি, আমার খুব কিউট লাগে। এগুলো ডেইলি পারপাসে ইউজ করার জন্য খুবই ভালো। এবার আসছি আর একটা গানের নিয়ে। এই ইয়াররিংটা দেখতে পাচ্ছ, এটা আমার খুব বেশি দিনের না, এটা আমার নতুনই বলা যায়। লাস্ট ইয়ার দিওয়ালিতে এটা আমাকে সুমন গিফট করেছিল। দেখো খুবই ক্লাসি একটা ডিজাইন, এটা শেপটা দেখো পুরো নৌকার মতো লাগে না? যখন নিয়েছিলাম, যদি এটা সুমনই পছন্দ করে আমাকে দিয়েছিল, ওরই পছন্দ করা, কিন্তু আমার ভীষণই পছন্দ ছিল, কারণ এটা পুরো অন্যরকম, মানে আমি এরকম কানের আগে কখনো দেখিনি এই ডিজাইনের। আর এই ডিজাইনটা এমনই এতটাই ক্লাসি যে তুমি ইন্ডিয়ান বলো, ওয়েস্টার্ন বলো, যে কোনো ড্রেসের সঙ্গে ক্যারি করতে পারবে, তাই আমার ভীষণ ভালো লাগে এটা। তো এবার আসছে আমি আমার একটা চেনের ডিজাইনের মধ্যে। এই দেখো এটা হচ্ছে একটা ডায়মন্ড পেন্ডেন্ট আর তার মধ্যে একটা চেন, এটা আমার বিয়েতে পাওয়া। এটা অ্যাকচুয়ালি আমাকে আমার মামা শ্বশুর বিয়েতে গিফট করেছিলেন, আর এটার একটা স্টোরিও আছে। সেটা হলো যে আমি না এই চেনটা মাঝখানে হারিয়ে ফেলেছিলাম,
হারিয়ে ফেলেছিলাম বলতে আমি ভেবেছি এটা হারিয়ে গেছে, কিন্তু আলটিমেটলি আমি এটা হারাইনি। আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম যখন, শ্বশুরবাড়িতে আমার আলমারিতে আমি ওখানেই ফেলে এসেছিলাম। বাট আমি তারপরে আরেকবার গিয়ে সেটাকে খুঁজেওছি, খুঁজে পাইনি। আমি জানি না কীভাবে আমি খুঁজেছিলাম, বাট তারপরে আমার শাশুড়ি একদিন আমাকে ফোন করে বলে যে ওটা পাওয়া গেছে, ওটা তোমার আলমারির মধ্যেই ছিল। তো তখন আমি ভীষণই খুশি হয়েছিলাম, কারণ এটা আমার খুবই পছন্দের একটা পেন্ডেন্ট। এই পেন্ডেন্টটা আমার ভীষণ ভালো লাগে, আমি এটাকে মাঝে মাঝে অন্য একটা চেনের মধ্যে দিয়েও ইউজ করি, কারণ এই চেনটা আমার একটু গলার মধ্যে বসে যায়, আর আমি বসা জিনিস খুব একটা পরতে মানে কমফর্টেবল হই না। তো সেই জন্য আমি আমার একটা অন্য চেনের মধ্যে দিয়ে এটাকে ইউজ করি ডেইলি পারপাসেই বলা যায়। দাঁড়ান, তোমার ডিজাইনটা একটু ক্লোজ আপে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা ক্লোজ আপে ঠিক এইরকম লাগে। আর এরকম পেন্ডেন্ট আমার কাছে যেহেতু একটাই আছে, আর খুবই মিষ্টি একটা ডিজাইন, আমি খুব যত্ন সহকারে এখন এটাকে ইউজ করি। এবার আসি আর একটা চেনের কালেকশনে। এই দেখো, এটা আর একটা চেন যেটা আমাদের বাড়ি থেকেই দেওয়া হয়েছিল বিয়েতে। এইটা আমি বেশিরভাগ ইউজ করে থাকি ডেইলি পারপাসে। বেশ সুন্দর ডিজাইনটা দেখো, খুবই সিম্পল একটা ডিজাইন, কিন্তু এটা ডেইলি ইউজের জন্য একদম বেস্ট। ডেইলি ইউজেসের জন্যই আমাদের যদি বাড়ি থেকে দেওয়া হয়েছিল এটা আমাকে। এবার আসি আর একটা চেনের কালেকশনে, যেটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ এটা বিয়ের আগে আমার বাবা আমাকে করিয়ে দিয়েছিল। দেখো, সুন্দর একটা গণেশের লকেট দেওয়া, কারণ আমি গণেশকে খুব মানি, আর আমার খুব ইচ্ছা ছিল এরকম গণেশের লকেট দেওয়া একটা কিছু, মানে হাড়ের মধ্যে একটা চেনের মধ্যে গণেশের লকেট দেওয়া কিছু পরবো। তো বাবা আমাকে এটা বানিয়ে দিয়েছিল বিয়ের আগে, তো এটাও আমি ইউজ করি ডেইলি পারপাসেই। দেখো, এই ডিজাইনটা খুবই সুন্দর। দেখো, এই হারটা ক্লোজ আপে ঠিক এরকম লাগছে, আর পেন্ডেন্টটা গণেশটির দেখো কি মিষ্টি, খুবই সুন্দর লাগছে ডিজাইনটা, খুব সুন্দর। হারটা একটু মানে মোটা চেনের উপর বানানো, বাট খুব সুন্দর। এরপর আসছি আমার একটা নেকলেস কালেকশনে। এই দেখো, এটা আমার বিয়েতে পাওয়া, এটা আমাকে আমার মাসি শাশুড়ি গিফট করেছিল। দেখো, এই দেখো নেকলেসটা ক্লোজ আপে ঠিক এরকম লাগে ডিজাইনটা। ভেতরটা একটা ছোট্ট মতো ঝুলছে একটা, আর নিচে একটা, খুব মিষ্টি। এরপর আসছে আমি আমার একটা নোজ পিন কালেকশন নিয়ে। এই দেখো, একটা ডায়মন্ড নোজ পিন, যেটা আমাকে বিয়ের সময় দেওয়া হয়েছিল আমাদের বাড়ি থেকে। যদিও আমি এটা পরি না, আমি অ্যাকচুয়ালি নোজ পিনই পরি না, দেখতেই পাচ্ছো, বাট এটা খুবই কিউট, খুবই সুন্দর রেখে দিয়েছে আমি আমার কাছে। আমি যদি কোনোদিনও পিয়ার্সিং করাই নোজ পিয়ার্সিং, দেন এটা পরবো। দেখো, এই ডায়মন্ড নোজ পিনটা ক্লোজ শটে ঠিক এরকম লাগছে দেখতে। এবার আসি আমার হাতের কিছু গয়নায়। এই দেখো, হাতের বলতে এটা, এগুলোকে আমি যতটা জানি এটা আড়াই প্যাঁচের বালা বা দেড় প্যাঁচের বালা এরকম কিছু একটা বলা হয়। এর মধ্যে না খিলের সিস্টেম করা আছে, এই যে এখান থেকে এইরকম ভাবে খুলতে হয় জিনিসটা, এরকম ভাবে এটাকে পরা যায়। আমি এটা একটাই আমার কাছে আপাতত রেখেছি, যাতে কোনো বিয়ে টিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে এটা পরতে পারি। এই দেখো, এই আড়াই পাঁচের বালাটা ডিজাইনটা, এদিকে এদিকে খিলেনটা করা আছে, আর এইখানে সামনে একটু মিনে করা আছে, আর এরকম ডিজাইনটা যেটা বলেছিলাম বাড়ি থেকে দেওয়া হয়েছিল আমাদের, খুব সুন্দর। এবার আমি আসছি আমার লাস্ট কালেকশনে। এটা হচ্ছে আমার হাতের একটা ব্রেসলেট। আমরা কালেকশনের শেষ পর্যায়ে চলে এসেছি, তার কারণ তোমাদের বলছি একটু পরে। এটা একটা হচ্ছে হাতের ব্রেসলেট, খুবই প্রিয় একটা জিনিস, তার কারণ এটা আমাকে সুমন গিফট করেছিল ডেইলি পারপাসে পরার জন্য। যদি আমি কিছুই পরি না ডেইলি পারপাসে, তবুও খুবই সুন্দর একটা ব্রেসলেট। দেখো, এই যে ব্রেসলেটটা দেখো, এরকম বল বল করা আছে, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, এরকম ভাবে বলটা করা আছে। এই যে এখানটা একটু চেন মতো ঝোলে, এরকম ডিজাইন। তোমাদেরকে আর কিছু জিনিস যেহেতু দেখাচ্ছি জুয়েলারি, তো দেখিয়ে দিই। আমার এনগেজমেন্ট রিং হলো এটা, এটা একটা ডায়মন্ড রিং,
এটা বিয়েতে সুমন আমাকে দিয়েছে এই রিংটা খুবই সুন্দর এটা আমরা দুজনে মিলে পছন্দ করেই নিয়েছি যদিও আর এটাও একটা ডায়মন্ড রিং এটা আমি বিয়ের আগে থেকেই পরতাম তো এটা আমি এখনো পরি ডেইলি পারপাসে পরেই থাকি এটা কখনো খুলি না আরো কিছু রিংস আছে যেগুলো আমি পরেই থাকি সব সময়ের জন্য এইগুলো যদিও ওই অ্যাস্ট্রোলজারে দেওয়া এটা জানি না আমি এক্স্যাক্টলি নামগুলো নীলা মুক্ত এইসব আর এইটা হচ্ছে আমি এটা বানিয়েছিলাম বিয়ের আগেই সব সময় পরার জন্য এই বুড়ো আঙুলে পরার জন্য রিংগুলো আমার খুব ভালো লাগতো তো এটা আমাকে বানিয়ে দিয়েছিল বাড়ি থেকে তো আমার জুয়েলারি কালেকশান এতটাই ছিল আজকের জন্য আর ফুল জুয়েলারি কালেকশানটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারলাম না তার কারণ হচ্ছে আমার যে জুয়েলারিগুলো সব লকারে থাকে আর আমি বাড়ি থেকে দূরে থাকি ব্যাঙ্গালোরে থাকি তোমরা নিশ্চয়ই জানো সেটা তবে হ্যাঁ আমি যখন বাড়ি যাব আমি আমার ফুল জুয়েলারি কালেকশানের একটা ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেটার জন্য একটু ওয়েট করো তবে আজকের জুয়েলারি কালেকশানসগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না প্রত্যেকটা ডিজাইন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো কীরকম কী ভালো লাগলো নাকি লাগলো না সেগুলো একটু আমাকে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে তবে আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে টিল দেন টাটা বাই বাই টেক কেয়ার সি ইউ সুন দেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও